প্রয়াসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জন্য আজকে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর জন্য এখানে লেখাই আছে, দেখুন, সকল রাজ্যবাসীর জন্য বড় খবর। আজকে সকল রাজ্যবাসী নয়, সকল এখানে শুধু রাজ্যবাসী, আমরা বাংলায় বলছি। আমাদের চ্যানেলটা শুধুমাত্র বাংলায় আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেয়, সেই কারণে আমরা রাজ্যবাসী বলেছি। অ্যাকচুয়ালি কিন্তু দেশবাসীর জন্য একটা খবর, যদিও আমরা করোনা আক্রান্ত হয়ে এখন গোটা দেশ একটা করোনার ভয়ে, অর্থাৎ কোভিড-19 করোনা ভাইরাসের ভয়ে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা চলছে লকডাউনের মাঝে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সকল স্টুডেন্টদের জন্য একটা বড় খবর এটাই হতে চলেছে যে আজকে কিছুক্ষণ আগে, মোটামুটি তার কদিন আগে থেকে খবর পাওয়া যাচ্ছে প্রত্যেক কটা বোর্ড থেকে, যে কিছু কিছু বোর্ড আছে, যেমন আপনার CBSE বোর্ড, এবং আজকে পশ্চিমবঙ্গ সরকারও জানিয়ে দিয়েছেন যে এবছরের মতো সকল পরীক্ষা। তার আগে আমাদের বলে রাখি যে আমাদের এই চ্যানেল প্রয়াস, আপনারা অবশ্যই যে কোনো ধরনের চাকরির এবং যে কোনো ধরনের পড়াশোনার সকল খোঁজ পেতে একমাত্র এই প্রয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এইরকম আরও অনেক খবর পেতে, এবং তার পাশের অবশ্য বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর সকল আপডেট পেতে। আচ্ছা, আজকে থেকে যেটা বলা হয়েছে CBSE বোর্ডের জন্য 1 থেকে 8 অবধি অল স্টুডেন্টস ক্লিয়ার, অল পাসড, এবারে সকল স্টুডেন্ট পাস করে যাবে। আর তাছাড়া 9 এন্ড 11 এদের জন্য, 9 এন্ড 11 এর জন্য কিন্তু পরীক্ষা হবে, এদের পরীক্ষা নাও হতে পারে, এদের জন্য পরীক্ষা নাও হতে পারে, কিন্তু 9 আর 11 কিন্তু পরীক্ষা হবে। যে পরীক্ষাটার মানে একটাই কথা বারবার করে ওদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে CBSE বোর্ড থেকে, যে 9 এবং 11 এর পরীক্ষা যদিও বা হয়, সেই পরীক্ষায় যদি কেউ কৃতকার্য না হতে পারে, অর্থাৎ কেউ যদি ক্লিয়ার না করতে পারে, সেক্ষেত্রে তাকে কিন্তু একটা অনলাইন এক্সাম দেওয়া হবে। মোদ্দা কথা এটাই বোঝা যাচ্ছে যে সকলকে পাস করিয়ে দেওয়াটাই উদ্দেশ্য তাদের মেন। অতএব 9-11 কিন্তু অল পাসটি হতে চলেছে। এবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অর্থাৎ WBBSE এন্ড WBCHSE, এদের জন্য একটাই খবর, 1 থেকে 8 অবধি অল পাস। কাউকে কোনো পরীক্ষা যদি নাও হয়, কোনো স্কুল যদি পরীক্ষা নাও নিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু পাস হয়ে যাবে। আরেকটা বিষয়, এই CBSE বোর্ডের জন্য যদি কোনো স্কুল বলে থাকে যে আমরা সেকেন্ড পরীক্ষা আর যারা ফেল করেছে তাদের নেবে না, সেই কথাটা কিন্তু তারা বলতে পারবে না, এটা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি তাদের সঠিক অ্যাকোমোডেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা সকলকে পাস করিয়ে দিতে বাধ্য থাকবে। আর তার সঙ্গে WBCHSE আর WBSE BBSE এই 9 এবং 11 এর স্টুডেন্টদের পাস করিয়ে দেওয়া হবে। এটা আপনাদের জানার জন্য লিখে দিলাম। এখানে কিন্তু 9 এবং 11 এর স্টুডেন্টদের সকলকে পাস করিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আমি এখানে লিখে রাখলাম আপনাদের সামনে, তার প্রথম কারণ কি, আপনারা হয়তো আমাদের চ্যানেলে যে বেশিরভাগ ভিউয়ার আছেন যে পশ্চিম, মানে তারা বিভিন্ন রকম রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার সঙ্গে তারা জড়িত, কিন্তু তা বলে কি আপনাদের বাড়ির বা আপনাদের পাশের কোনো কারোর সঙ্গে চেনা নেই যার, যে এবারে স্কুলে পড়ে বা এখন পড়ছে তারা? অতএব শুধু আপনারাই জানবেন তা নয়, আপনারা যত পারবেন খবরটা শেয়ার করে দিন। এটা এক প্রকার একটা নিউজ, এটা শেয়ার করে দিন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা জানানো হলো, তার কারণ এখনো অবধি কেউ সঠিক তথ্য জানাতে পারছে না। আমি এটা দেখলাম বলে আমরা এই প্রয়াসের তরফ থেকে এই ভিডিওটা আনলাম, যেটা আপনাদের সুবিধার্থে, যে CBSE বোর্ড থেকে জানানো হয়েছে 1 থেকে 8 সকলকে পাস করিয়ে দেওয়া হচ্ছে, 9 থেকে 11 সকলকেই পাস করিয়ে দেওয়া হবে। একটু উল্টে বলেছে যে পরীক্ষা একবার নেওয়া হবে, যদি কেউ ফেল করে তাহলে তাকে আবার একটা অনলাইন একটা ছোট পরীক্ষা নেওয়া হবে। আর পশ্চিমবঙ্গ সরকার থেকে আরেকটা ঘোষণা আছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে WBCHSE এর যে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা ছিল এবছরের, তাদের 3 খানা পরীক্ষা এখনো অবধি নেওয়া সম্ভব হয়নি, সেটা হচ্ছে এই লকডাউনের জন্য।
সেই কারণে তাদের পরীক্ষাটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী জুন মাসে তাদের বাকি তিনটি পরীক্ষা হতে চলেছে। এবার তোমাদের কিছু জনের খবর হতে পারে, সেটা হচ্ছে যারা কলেজে পড়ো, কলেজের শুধু ফাইনাল সেমিস্টারটা হবে, শুধু ফাইনাল সেমিস্টারটা হবে, ফাইনাল সেমিস্টার ছাড়া আর কোনো পরীক্ষা হচ্ছে না। যারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট নও, তারা কিন্তু প্রত্যেকটা পরের গ্রেডে তোমরা উঠে যাচ্ছ, কোনো পরীক্ষা ছাড়াই। যদি পরীক্ষা হয় তো ভালো কথা, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষা হলেও পরের গ্রেডে তোমরা এমনি উঠে যাচ্ছ, অর্থাৎ তোমরা উত্তীর্ণ করতে পারবে। আর এছাড়া বলে রাখি, আমাদের চ্যানেলে যে আপনারা এই যে তথ্যগুলো পাচ্ছেন, এছাড়াও পরবর্তীকালে বিভিন্ন ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সকল পরীক্ষা আছে তাদের জন্য বাংলায় চাকরির সন্ধান এবং স্টাডি মেটেরিয়াল পেতে গেলে একমাত্র আপনাদের এই প্রয়াসে আসতে হবে। নামের স্পেলিংটা একটু দেখে নেবেন, PRAYASH। ইউটিউবে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর আরেকটি বিষয়, সরকারি চাকরির পড়াশোনার জন্য এটা একমাত্র যখন আপনাদের ঠিকানা, সে তার সঙ্গে বলে রাখি, এখন বর্তমানে চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন ডেসক্রিপটিভ ওয়েতে শুধু পড়ানো হচ্ছে, শুধু ডেসক্রিপটিভ দেখবেন। তাহলে যে শুধু ডেসক্রিপটিভ হবে তা নয়, আগামী দিনে CHSL, CA এবং CGL এগুলো SSC পরীক্ষা, যেমন এছাড়াও MTS আসবে এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের পরীক্ষা লকডাউনের কিছুদিন পর থেকেই আবার নোটিশ বের করে, মোটামুটি হয়তো 2 মাস কি 3 মাস একটু হ্যাম্পার হতেই পারে, কিন্তু তার পরবর্তীকালে আমরা আবার এই নোটিশগুলো পেতে থাকবো এবং তার জন্য আমাদের প্রস্তুতিও নিতে হবে। তাদের জন্য বলে রাখি, আমাদের কিন্তু চ্যানেলে এর ভিডিও আসতে চলেছে, মানে ম্যাথের সেকশানে যদি বলেন, ম্যাথের সেকশানে পেপার পেন মোড ছাড়া, মানে পেপার পেন ছাড়া কিভাবে একটা অঙ্কের উত্তর করা যায় তার পদ্ধতিও যেমন শেখানো হবে, প্রত্যেকটা সাবজেক্ট, আপনার যতগুলো সাবজেক্ট হয়, 4টে সাবজেক্ট নিয়ে বেশিরভাগ আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো হয়, কম্বাইন্ড এক্সামগুলো, যেমন আপনি ধরুন ম্যাথ, ম্যাথের ক্লাসও পেয়ে যাবেন, জিআই, জিআই এর ক্লাসও পেয়ে যাবেন, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ, যেখানে যেমন খুশি বলুন, এদের সম্বন্ধেও সমস্ত স্টাডি মেটেরিয়াল শুধুমাত্র বাংলায় আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে ইংলিশ, ইংলিশের ডেসক্রিপটিভ পার্ট যেমন পাচ্ছেন, তেমন অবজেক্টিভ পার্টও আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন, যা আপনাদের সামনে রেলের পরীক্ষাতেও আপনাদের সাহায্য করতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা এখানেই শেষ করলাম। আরেকবার বলে রাখি, যদি আপনারা এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এটা একটা লকডাউনের মাঝে বড় খবর, আপনারা পুরোটা দেখে নিন, এখানে একটা লকডাউনের মাঝে এটা একটা বড় খবর বলে আমাদের মনে হলো যে আমাদের এটা আপনাদের জানানোটা কর্তব্য, সেই কারণে আমরা এই ভিডিওটি নিয়ে শীঘ্র আপনাদের কাছে চলে এলাম। নমস্কার, ধন্যবাদ।